হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। তো বন্ধুরা, সত্য কথা যে আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত সকলের আবারও অ্যাসাইনমেন্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, প্রুফ সহ আজকের ভিডিওটা দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে স্মার্টফোন, তার স্ক্রিনটা হচ্ছে এই সাইডে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমানে হচ্ছে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিছে। তো হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের ভিতরে, যায় নোটিশটা দেখাবো এবং তোমাদেরকে এটাও দেখাবো যে তোমাদের প্রথম সপ্তাহের জন্য কি কি অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো ওয়েবসাইটটার নাম হচ্ছে dsse.gov.bd। এই ওয়েবসাইটটাতে আমি চলে গেলাম। তো যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, উচ্চ মাধ্যমিক না, এটা ভুল বলছিলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে প্রথম যে নোটিশটা, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট প্রেরণ সংক্রান্ত প্রথম সপ্তাহ। তো যদি জাস্ট ওটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদেরকে এইখানে দেখো, এই যে দেখো অ্যাসাইনমেন্ট 2021 প্রথম সপ্তাহের জন্য পিডিএফ। তো এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ফেলছি আমরা, আপনার চাইলে ডাউনলোড করতে পারেন, প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো ডাউনলোড ফাইলটা আমরা জাস্ট হচ্ছে আপনাদের সামনে ব্রিফ করব কি আছে এবং অ্যাসাইনমেন্টটা যে দিছে এটা হচ্ছে সত্য, তোমরা ওয়েবসাইটের ভিতরে যাই দেখতে পাচ্ছ। সো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 21টা পেজ, প্রথম পেজে যদি আমরা লক্ষ্য করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, 16 মার্চ 2021 এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এখানে দেখো বিষয় লিখছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রথম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। ওকে, সো এখানে লিখে দিছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে 2020 শিক্ষাবর্ষের ন্যায় 2021 শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। ওকে, মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। তো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিছে, জাস্ট তোমরা 20 তারিখ থেকে হচ্ছে স্কুল কলেজ থেকে আসলে অ্যাসাইনমেন্টের জন্য জমা টমা দেওয়া স্টার্ট হবে আর কি। ওকে, সো দেখো এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীকে অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সো সংযুক্ত দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রথম সপ্তাহের গ্রিড এবং অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন অ্যাসাইনমেন্টের গ্রিড কোন সপ্তাহ, এখানে দেখো কত সপ্তাহ থাকবে, হচ্ছে আপনার 21তম সপ্তাহ পর্যন্ত থাকবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানে প্রথম সপ্তাহে হচ্ছে এইটা দেখো, আগে গ্রিডটা দেখা দিচ্ছি। সো গ্রিডটা যদি একটু লক্ষ্য করো, সো দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট গ্রিড ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য। সো এখানে দুইটা গ্রিড দিছে, একটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য, এটা সম্পূর্ণ আলাদা একটা গ্রিড, এবং হচ্ছে শুধুমাত্র ক্লাস নাইন নবম শ্রেণীর জন্য আলাদা একটা গ্রিড, ঠিক আছে। সো দেখো প্রথম সপ্তাহে কার কার অ্যাসাইনমেন্ট থাকতেছে, এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় বলে দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ বাংলা সাবজেক্ট থাকতেছে শুধুমাত্র হচ্ছে প্রথম সপ্তাহে থাকতেছে, তো আপনার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য, এবং হচ্ছে আপনার ইসলাম ধর্ম থাকতেছে, মানে প্রথম সপ্তাহে এই দুইটা থাকতেছে ক্লাস সিক্স থেকে অষ্টম শ্রেণীর জন্য, ঠিক আছে। অল্প করে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, নো প্রবলেম। সো ফ্রেন্ডস, এবং হচ্ছে নিচে যদি লক্ষ্য করো তো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখানে একটু লক্ষ্য করো। সো দেখতে পাচ্ছ হচ্ছে এটা হচ্ছে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গ্রিডটা লক্ষ্য করো, এটা হচ্ছে নবম শ্রেণীর, এবং হচ্ছে প্রথম সপ্তাহে নবম শ্রেণীর থাকতেছে বাংলা, এবং হচ্ছে প্রথম সপ্তাহে থাকছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং যাদের বিজ্ঞান আছে সব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। সো এই দুইটা অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহের জন্য থাকতেছে, প্রতি সপ্তাহে মাত্র দুইটা করে অ্যাসাইনমেন্ট। ওকে, 6 7 8 9 সকলের জন্য, ক্লাস টেনের জন্য কিন্তু না, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এবং এই যে দেখতে পাচ্ছ নিচে নিচে সকল অ্যাসাইনমেন্টগুলো, ক্লাস সিক্সের যে বাংলা অ্যাসাইনমেন্টটা তারা দিয়ে দিছে এইখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ডাউনলোড করে নিবা। ক্লাস সেভেনের অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ বাংলা, ক্লাস এইটেরও বাংলা, সো বাংলাগুলো দিয়ে দিছে, এবং হচ্ছে ইসলাম শিক্ষা, এদিকে যদি লক্ষ্য করো ইসলাম শিক্ষা এবং হিন্দু ধর্ম শিক্ষাগুলো দিয়ে দিছে। সো ফ্রেন্ডস, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আলোচনা করব। তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, তাই পড়াশোনা স্টার্ট করে দেন। এবং কথা হচ্ছে অ্যাসাইনমেন্টের অ্যান্সার তো আমরা দিবই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।